ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. বাংলাদেশ থেকে আশরাফুল আলম ভাই জানতে চেয়েছেন, কেউ যদি আমাকে ধোকা দেয়, আমি যদি তার সাথে বিশ্বাসঘাতকতা করি, সেটা কি আমার ভুল হবে? জবাব, সম্মানিত দিনী ভাই, যেহেতু আপনাকে ধোকা দেওয়া হয়েছে, আপনি এজন্য অবশ্যই আপনি প্রতারিত হয়েছেন, সেটা নিঃসন্দেহে। যিনি ধোকা দিয়েছেন অবশ্যই তিনি গুনাহগার বা পাপের ভাগিদার হবেন। আর আপনি জেনে শুনে তাকে ধোকা দিবেন বা বিশ্বাসঘাতকতা করবেন, এই পারমিট, এই ধরনের অনুমোদন শরীয়ত কাউকে দেয়নি। অর্থাৎ আপনার এই হাদিসটা অবশ্যই মনে রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশ্শানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমাদেরকে ধোকা দেয়, মানে দিনের মধ্যে যে আমাদেরকে ধোকা দিবে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত হবে না। অতএব ভাই, জেনে শুনে আপনি তাকে ধোকা দিবেন। আপনাকে যদি ধোকা দেয়, আপনি তাকে বোঝাতে পারেন যে ভাই, এভাবে ধোকা দেওয়া এটা শরীয়ত বিরোধী, এর জন্য আপনি অবশ্যই পাপী হবেন। আপনি তাকে চেষ্টা করবেন বোঝানোর, তারপরে যদি সে আপনাকে ধোকা দেওয়ার চেষ্টা করে, আপনি তাকে এড়িয়ে যাবেন, এ ধরনের ব্যক্তিদের থেকে এড়িয়ে যাবেন, এ ধরনের ব্যক্তিদের সাথে সঙ্গ দিবেন না। কিন্তু আপনি জেনে শুনে, যেহেতু কোরআন এবং হাদিসের বিষয়গুলো আপনি অবগত রয়েছেন, জেনে শুনে কাউকে প্রতারিত করা বা জেনে শুনে কারোর প্রতি বিশ্বাসঘাতকতা করা, এটা শরীয়ত বিরোধী আমল এবং এই জন্য আপনি গুনাহগার হবেন। জেনে শুনে করলে অবশ্যই আপনি শাস্তি পাবেন বা আপনার গুনাহ হবে। এই জন্য আমরা বলবো, এটা থেকে বিরত থাকাটাই উত্তম হবে। আল্লাহ তাআলা আলাম ও জাযাকুমুল্লাহু খায়রা।